হ্যালো ফ্রেন্ডস, হেলটাচে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ একটি স্বাস্থ্য টিপস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পোস্তর বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতা। পোস্তর নাম শুনলে অনেকেরই জিভে জল চলে আসে, তা সে পোস্ত বাটাই হোক বা আলু পোস্ত। ঝিঙ্গে, পটল বা ঢেঁড়স যে কোনো সবজির সঙ্গে পোস্ত মেশালেই তার স্বাদ বদলে যায়। মাছ বা মাংসের সাথে একঘেয়েমি কাটাতে পোস্ত দিয়ে রান্না করেন অনেকেই। চিকেন পোস্ত, রুই পোস্ত বা চিংড়ি পোস্তর মতো একাধিক জীবে জ্বলানা পদ তৈরি হয় পোস্তের ছোঁয়ায়। তবে পোস্ত যে শুধু রান্নার স্বাদ বাড়ায় তা কিন্তু নয়। পোস্তদানা শরীরকে রাখে ঠান্ডা। এছাড়া পোস্ততে রয়েছে এমন একাধিক স্বাস্থ্য উপকারিতা যা শুনলে আপনারা হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন। চলুন আজকে জেনে নেই পোস্তর বেশ কয়েকটি চমকপ্রদ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। তবে এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেলটিতে আপনারা পাবেন অসাধারণ সব হেলথ টিপস। পোস্ততে থাকা ক্যালসিয়াম, কপার আর আয়রন মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। পোস্ততে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। পোস্ততে রয়েছে ক্যালসিয়াম আর ফসফরাস, যা হাড়কে আরও শক্তিশালী করে তোলে। পোস্ততে থাকা ফ্যাটি অ্যাসিড রক্তে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ফলে হৃদযন্ত্র ভালো থাকে। চুলকানি বা র্যাশের সমস্যা ওষুধের কাজ করে পোস্ত। ঘন করে পোস্ত বেটে নিয়ে তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ভালো ত্বকের চুলকানি বা র্যাশের অংশের উপর লাগালে দ্রুত আরাম পাবেন। পোস্ততে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এ ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে ভাতের সঙ্গে কাঁচা পোস্ত বাটা খান। নিয়মিত খেতে পারলে দ্রুত উপকার পাবেন। যাদের ইনসোমনিয়া আছে তারা পোস্ত বাটা আর চিনি মিশিয়ে ঘুমোতে যাওয়ার আগে খান, দেখবেন অনেক তাড়াতাড়ি ঘুম আসবে। ফ্যাটি অ্যাসিড থাকায় রক্তে কোলেস্ট্রল কমায়, ফলে হৃদযন্ত্র ভালো থাকে। হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক রোধ করতে রোজ ডায়েটে অল্প করে হলেও পোস্ত রাখুন। ক্যালসিয়াম আর ফসফরাস থাকায় হাড়কে আরও শক্তিশালী করে তোলে পোস্ত। জয়েন্ট পেন বা হাড় ফুলে গেলে তৎক্ষণাৎ আরাম পাওয়া যায় পোস্ত বাটা লাগালে। স্কিন ডিজিজ হতে দেয় না। বিভিন্ন রকমের স্কিন ডিজিজ যেমন চুলকানি, র্যাশ ন্যাচারাল রেমেডির কাজ করে পোস্ত। ঘাড় করে পোস্ত বাটার মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস মিশান, ভালো করে মিশিয়ে অ্যাফেক্টেড এরিয়াতে লাগান। এছাড়া আপনার ব্রেন ফাংশনের উন্নতি ঘটায় পোস্ত। ক্যালসিয়াম, আয়রন আর কপার থাকায় ব্রেনের কর্মক্ষমতার উন্নতি ঘটায়, ইমিউনিটির উন্নতি ঘটায়। পোস্ততে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকায় এই সমস্যার হাত থেকে বাঁচতে পারেন। শরীরে প্রতিরোধ শক্তি বেড়ে যায় পোস্তর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম পোস্তদানার অসাধারণ সব উপকারিতা সম্পর্কে। এরকম নিত্য নতুন স্বাস্থ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।